শীতকাল আসলেই এই পিঠাটা যে আমি কতবার তৈরি করি, কারণ শীতকালে ঠান্ডা ঠান্ডা সেমাই পিঠা খাওয়ার মজাই অন্যরকম। আর এই পিঠাটা তৈরি করা কিন্তু একদম সহজ। ফুল রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে এত দ্রুত এই পিঠাটা তৈরি করি। কড়াইতে পানি দিয়ে লবণ দিয়ে দিলাম, আর যখন এরকম টকবক করে ফুটবে আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে 5 মিনিটের জন্য লো আঁচে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর চালের গুঁড়োটা কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি একটা স্প্যাচুলার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে এখন এটাকে মদে নিচ্ছি। একদম সফট একটা ডো রেডি করে নেব। আর যদি আপনার কাছে ড্রাই মনে হয়, হালকা কুসুম গরম পানি ছিটিয়ে দিয়ে আপনি সফট করে ডোটা রেডি করে নেবেন। তো এই যে আমি ডোটা রেডি করে নিলাম, এখন আমি সেমাই পিঠাগুলো তৈরি করে নেব। এক একজনে কিন্তু এক একভাবে সেমাই পিঠা তৈরি করে, তবে আমি যেভাবে তৈরি করি, প্রথমে এরকম রশির মতো করে লম্বা করে বেশ কয়েকটা কেটে নেই। তবে অনেকেই যেটা করে, অল্প অল্প করে নিয়ে গোল শেপ করে তারপর হাত দিয়ে এই যে এরকম করে ছোট করে একটা একটা করে তৈরি করে, তবে এই পদ্ধতিতে কিন্তু অনেকটা সময় লাগে। আর আমি এই যে রশিগুলো তৈরি করে তারপর একটা একটা করে এই যে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিলে অল্প সময়ে আমি অনেকগুলা পিঠা তৈরি করে নিতে পারি। আমি এখানে 1 বাটি পরিমাণ সেমাই পিঠা তৈরি করে নিলাম। আর পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খুব বেশি বড়ও না, একদম ছোটও না। এখন আমি দুধটা রেডি করে নিচ্ছি। আমি এখানে 2 লিটার লিকুইড দুধ নিলাম। দুধটাকে জাল করে একটু কমিয়ে নেব। দুধটা যত ঘন হবে সেমাই পিঠাটা তত বেশি মজার হবে। তো দুধটা কমিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে সেমাই পিঠাটা ছেড়ে দিচ্ছি। দুধের সাথে মিশিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 2 এলাচ আর 1টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা কিন্তু একদম নরম, এটা ফ্রিজে রাখা ছিল, আমি 2 ঘন্টা আগেই বের করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে সেমাই পিঠাটা দেওয়ার আগেও গুড়টা দিতে পারেন, আবার দেখা যায় কি পরেও দিতে পারেন, তবে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। আর একদম ঠান্ডা গুড় কিন্তু কোনো সময় দুধের মধ্যে দিয়ে দিবেন না, কারণ অনেক সময় দেখা যায় কি ঠান্ডা গুড়টা দিলে দুধটা কেটে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন এটা কালারটা কতটা সুন্দর হয়েছে। আর খেজুরের গুড় দিয়ে যখন আপনি সেমাই পিঠাটা মানে রান্না করবেন, তখন এটা ভীষণ লোভনীয় একটা ঘ্রাণ আসে। সামান্য লবণ দিয়ে দিলাম মানে মিষ্টিটাকে একটু গাঢ় করার জন্য। 4-5 মিনিট জাল করে নিয়েই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সেমাই পিঠাটা রেডি, একদম ঘন হয়েছে। যখন ঠান্ডা হবে এটা আরো একটু ঘন হবে, কারণ এটা কিন্তু এক একজনের রুচি এক এক রকম। কেউ ঘন সেমাই পিঠা খেতে ভালোবাসে, আবার কেউ একটু পাতলা। তা আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি যে আসলে এটা কতটা ঘন হবে। আমার রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থেকে সাপোর্ট করবেন, আর এই সেমাই পিঠাটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজ বিদায় নেব, আল্লাহ হাফেজ।